নিজেদের টিফিনের খরচ বাঁচিয়ে প্রায় 2 বছর ধরে গরিব পরিবার ও তাদের বাচ্চাদের পাশে দাঁড়িয়ে চলেছে ছাত্রছাত্রীদের একটি গ্রুপ। ভার্চুয়াল এই গ্রুপটির নাম মৈত্রী। মূলত কামারপুকুর এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে এই গ্রুপটি তৈরি, তবে বাইরের বহু মানুষও এই গ্রুপের শুভাকাঙ্ক্ষী। পুজোর আগে রবিবার প্রায় 60 জন বাচ্চাকে নতুন জামা প্যান্ট উপহার দেওয়া হলো এই মৈত্রীর পক্ষ থেকে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষজন। ড্রেস বক্স মিষ্টি, ড্রেস বক্স মিষ্টি, ভালোই লাগছে পরে। হ্যাঁ দাদা ভাইরা, প্রাইমারি আনুন লুইথন নিম্ন বুনিয়াদি আরাধ্যা রায়। মূলত তৈরি করেছিলাম 2020 সালের ডিসেম্বর নভেম্বর মাসে। তো আমাদের উদ্দেশ্য প্রথমেই ছিল গরিবদের মুখে হাসি ফোটানো, কিন্তু আমরা তখন ছিলাম অনেকটাই ছোট, সকলেই আন্ডার 18 স্টুডেন্ট, আমরা বুঝতে পারিনি যে কিভাবে করব। কয়েকজন বড়দের সাহায্য নিয়েছিলাম এবং প্রতিবারই দেখছি যে অনেক মানুষকে সাহায্য করা যেতে পারে আমাদের। তো সেই সূত্রেই আমরা আমাদের টিফিনের কিছু খরচ বাঁচিয়েছিলাম। তো কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, এইভাবে দিয়ে দিয়ে আমরা একটা ফান্ডের মতো তৈরি করি। তখন আমাদের খুব বেশি জন ছিল না, প্রায় 70-80 জনের মতো শুরু করেছিলাম। একদম পুরোপুরি নিজেদের পকেট মানি থেকেই আমরা করেছি। তো হ্যাঁ, টিফিনের পয়সা বাঁচিয়েই আমরা এটা করেছি পুরোপুরিভাবে। তো এখন হ্যাঁ, তো দেখুন প্রতিবারে তো আমাদের বাবা মারা যারা মোটামুটি সামর্থ্য আছে, তারা তো প্রতিবারই আমাদের 5টা 6টা করে জামা দেয়। তো গরিব বাচ্চারাও যদি জামা, নতুন জামা পরে, বিশেষ করে যদি তারা পুজো দেখতে বেরোয়, তো আমাদের খুব ভালো লাগে যে সকাল আকারে নতুন জামা পরে আমরা আনন্দ করব। কিন্তু অনেক বাড়িতে আছে যাদের সামর্থ্য হয় না, তো আমাদের ভালো লেগেছে যে আমরা এগুলো দিতে পারছি। খুব ইচ্ছা গিয়েছিল, সকলে মিলে আমরা করেছি বাচ্চাদেরকে দেওয়ার প্ল্যান। আমার নাম স্বাতী মদ্দুনে, আমি ক্লাস 12 পড়ি। করোনার ঠিক একটু পরেই আমাদের ছাত্রদেরকে একটু ইউনাইটেড ভাবে এখানকার যারা আন্ডার 18 ছাত্র, 18 বছরের কম বয়স ছাত্র 11-12, তাদেরকে একত্রিত করে একটি ছোট্ট গ্রুপ বানানো হয়েছিল এখানকার সাধারণ মানুষের কাজ করার জন্য। সেই গ্রুপটি আজকে একটু বড় হয়ে প্রায় 200 জনের কাছাকাছি গ্রুপে দাঁড়িয়েছে এবং আমরা একের পর এক ছোট ছোট হিউম্যানিটেরিয়ান প্রসেসে প্রজেক্ট করে যাচ্ছি। যেমন আমরা 1 জানুয়ারি 2022 করেছিলাম, এখানকার প্রায় 70 জন বয়স্ক মানুষকে কম্বল এবং তখন করোনার পরিস্থিতিতে মাস্ক স্যানিটাইজার দেওয়া হয়েছিল। এবং একইভাবে সেই রেস ধরে আজকে 11 সেপ্টেম্বর, ঠিক দুর্গাপুজোর একটু আগে, এখানকার 30 জনের মতো শিশুকে পুজোর জন্য জামা কাপড় দেওয়া হচ্ছে। মৈত্রী প্রথম আমাদের 4-5 জন বন্ধুর মাথায় একটি ছোট আইডিয়া এসেছিল যে আমরা একটা ছোট কিছু কাজ করতে চাই যেটা সাধারণ মানুষের কিছু উপকার হবে। তো সেই চিন্তা থেকে আমরা একটু করে বড় হতে পেরেছি এবং আস্তে আস্তে এতজনকে আমাদের সঙ্গে জুড়তে পেরেছি এবং সেইভাবেই আমাদের মৈত্রী গ্রুপ তৈরি হয়েছে। এটি কামারপুকুরের একটি গ্রুপ, ভার্চুয়াল গ্রুপ, কোনো ক্লাব বা কোনো ক্লাবের আন্ডারে নয়, এটা একটি ভার্চুয়াল গ্রুপ। হোয়াটসঅ্যাপে আমাদের একটি গ্রুপ রয়েছে এবং এছাড়া ইনস্টা ফেসবুকে আমাদের যোগাযোগ রয়েছে। আমরা সবাই একত্রিত হয়েছি হোয়াটসঅ্যাপের সূত্র ধরে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 200 জনের মতো এখন প্রতিযোগিতা রয়েছে। সবাই আমাদের একই ক্লাসের চেনা বন্ধু বান্ধব এবং আমাদের নিচের ক্লাসে বা আমাদের থেকে 1 ক্লাস ওপরে এখানে 9, 10, 11, 12 এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সব মিলে ছেলেরা রয়েছে। হঠাৎ করে উদ্যোগ নয়, চারপাশের পরিস্থিতি সবার চোখে দেখছে, সবার কাছেই চোখে লাগছে। তো আমাদের তাই প্রত্যেকেরই স্বপ্ন কিছু একটা অন্তত করা, যেখানে তাদের ছাত্রজীবনটা বিনষ্ট বা ছাত্রজীবনটা যেন ধ্বংস না হয়ে যায় বা আমরা যেন পরে বলতে পারি যে আমরা ছাত্র হয়ে কিছু চেষ্টা করেছি। বারবার আমরা কথা শুনেছি, আমরা ছাত্র, আমরা দল, আমরা বল, আমরা ছাত্র দল, এই কথা আমরা শুনেছি। সেই কথাকে যাতে আমরা বাস্তবে নিয়ে আসতে পারি সেই প্রচেষ্টা আমরা করেছি এবং সেই প্রচেষ্টার নাম নিজেরা খরচা। তো প্রতিবারই হয়, আর আমাদের জন্য খরচা করার জন্য প্রচুর মানুষ রয়েছে, কিন্তু সবার জন্য খরচা করার লোক নেই। আমাদের তো সবারই প্রায় 3-4টি করে আমি পুজোয় জামা হয়, সবাই নেই যাদের জন্য জামা হয়, তাদের জন্যই আমরা এগিয়ে এসেছি মৈত্রী হিসাবে। আমার নাম সায়ক হাজরা, আমি কামারপুকুরেই বাড়ি, আমি ক্লাস 12 পড়ি।
মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।